হিতে বিপরীত ধুবুরীর ব্রহ্মপুত্র তুলুঙ্গা নাওয়ে বিপদ সংকুল যাত্রা অব্যাহত রাখিছে শিক্ষক শিক্ষয়িত্রী বৃহস্পতিবারে শিক্ষার্থী কহিওয়া নাও দুর্ঘটনার পশত হাওড়ার পার ঘাটত প্রশাসনে নিষিদ্ধ করেছে ইঞ্জিন চালিত নাওয়ার চলাচল যার ফলত মরণত হরণ দি ব্রহ্মপুত্রর পারে পারে এটা পারাপার হবলগা হয়েছে শিক্ষাগুরু সকল আর চরাঞ্চলত অবস্থিত বিদ্যালয় যাওয়ার বাবে এটা তুলুঙ্গা নাওয়ে একমাত্র সারথি হয়ে পড়েছে শিক্ষাগুরু সকল ইয়ার পাছতে ধুবুরীর ব্রহ্মপুত্র যিকোনো মুহূর্ততে পুনের ভয়ঙ্কর অঘটনের আশঙ্কা করা হয়েছে সেই ঘটনাটো যেহেতু এটা হিতে বিপরীত হয়েছে কালি একটা দুর্ঘটনা সংঘটিত হল তার পাছতে এটা বন্ধ করে দিয়া হল ধুবুরীর ব্রহ্মপুত্রত এটা তুলুঙ্গা নাওয়ে বিপদ সংকুল যাত্রা সেইভাবে অব্যাহত রাখিছে শিক্ষক শিক্ষয়িত্রী সকলে এই বিষয়টি সন্দর্ভত বা এই সংক্রান্ত আমার হাতত থাকা ভাষ্য আমি আগবাবলে চেষ্টা করি তারপর জ্যোতির্ময় চক্রবর্তী আমার সবিশেষ জানাব ভেদল এল পি স্কুলের প্রধান শিক্ষক আর মূল লগত দুজন সহ শিক্ষক আছে। তো যোগাকালি আমার এই ফেরিঘাটর নাও দুর্ঘটনার কারণে আজি ফেরিঘাটত নাও নথকাভাবে আজি আমি এই টুলুঙ্গা নাওয়ে আমার কর্তব্য পালন করার কারণে স্কুল গই আছো। ভাবুকি তো আহে ইমান সরু নাও, ইমান সরু নাওত কি ডাঙর নাওয়ে দুর্ঘটনা হয় আর ইমান সরু নাও যে দুর্ঘটনা হব তার কি মানে আছে? আমার কারণে নহলেও লড়া ছোৱালীখিনির কারণে লাইফ জ্যাকেটের ধন সরকারে ব্যবস্থা করে, এইখানে মর আহ্বান সরকারের ওসর নিশ্চয়কই ভাষ্য আগবাইছে জ্যোতির্ময় চক্রবর্তী পোনপটিয়া সম্প্রচারত আপনার সংযুক্ত হয়েছো আপনার সত্যি ভাষ্য আগবাইছে কিবা একটা বিকল্প ব্যবস্থা লোক কারণ এফালে আপনাদের বন্ধ করে দিয়েছে আনফালে শিক্ষক শিক্ষয়িত্রী সকলের এটা এনে অবস্থা হয়েছে। হয় নিশ্চয় কৃপাঞ্জল, আসলে যদি ভৌগোলিকভাবে ধুবুরী জেলা চা যায় ইয়াত কিন্তু চৌরাঞ্চলের সংযোগ ধুবুরীর আর চৌরাঞ্চল যিনি বিদ্যালয় আছে তাত শিক্ষক রাতেপা উঠি যাবই লাগবে কারণ চাকরি করে আর কর্তব্য পালন করবে যাব লাগবে আর চৌরাঞ্চল যাবলে নাওয়ার বাইরে কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা নাই। হঠাৎকে এটাকে দুর্ঘটনা হলে যদি নাও পিছদিনাখনে বন্ধ হয়ে যায় তেতিয়াহলে কিন্তু শিক্ষক সকলে যাবলে অসুবিধা হয়েছে কারণ শিক্ষক লগলে তাতে ছাত্র ছাত্রীক পাঠদান কোনে দিব বা যাবই লাগবে এটা কথা যেহেতু চাকরি করে আছে কর্তব্য করে আছে তালে যাব লাগবে যেহেতু বিকল্প পথ নাই সেই তুলুঙ্গা নামে আজি যাবলগা হয়েছে আর যথেষ্ট আপনাদের যদি টিভির পর্দা যে দৃশ্য বর্তমানে চাই আছে সেই তুলুঙ্গা নাওখানে কিন্তু যথেষ্ট কষ্ট করে মহিলা শিক্ষক সকল হোক বা পুরুষ সকল গই আছে আর যাবই লাগবে দীর্ঘদিন গই আছে কিন্তু এটাই দাবি যে এনেকা একটা দুর্ঘটনা হওয়ার পিছর পিছদিনাখনে বা তার সময় দেখা যায় এসপ্তাহ বা পনেরো দিনলৈ এই সময় যে কঠোর প্রশাসনের যে নির্দেশ সময় সেই সময় পালন করা হয় আকৌ মানুষ পাহরি যায় পুনের সেই একই অবস্থা চলবলে আরম্ভ করে। মূল কথা হয়েছে এই যে নাও চলিব, নাও চলবই লাগবে কারণ চৌরাঞ্চল যোগাযোগ বেলেগ কোনো বিকল্প নাই কিন্তু নাও যিখিনি সুরক্ষা ব্যবস্থা সেইখিনি সঠিকভাবে থাকিব লাগে সেয়াই হয়েছে দীর্ঘদিনিয়া দাবি। সেই দাবি কিন্তু দীর্ঘ সময় দীর্ঘদিনে ধরে বিভিন্ন মানুষে উঠাই আছে কিন্তু এতিয়ালৈকে সেয়া দাবি কিন্তু পূরণ করার সরকারি যে বিভাগ আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ আসলে সেই বিভাগে কিন্তু এতিয়ালৈকে ধুবুরীর যে ব্রহ্মপুত্র চক্রবর্তী যেহেতু বন্ধ করেছে তেনেকুৱা কিবা ব্যবস্থা করব নাকি? হয়তো হাতত লাইফ জ্যাকেট নাই বা পর্যাপ্ত যেখানে সুবিধা দিব লাগিছিলে জাহাজত সেইখানে হয়তো দিব পৰা নাই সেইখানে অনার ব্যবস্থা করেছে তেনেকুৱা কিবা ধনাত্মক কিবা দৃষ্টিভঙ্গী লৈছে নে কেবল বন্ধ করে রাখিছে কিমান দিনলৈ বন্ধ হয় না জানে যেতিয়া সকলে পাহৰি যাব আকৌ আরম্ভ করব তেনেকুৱা এটা মনোভাব লৈ থকা বলে আপনি অনুমান করে? কৃপাঞ্জল বহু ধরনের সমস্যা আছে যদি আমি কব যাও ধুবুরীর পারঘাট সমূহ যে আছে আই ডাব্লিউ টির অধীনত যেসব পারঘাট আছে আসলে যিকোনো পারঘাটে আই ডাব্লিউ টির অধীনত হয় কিন্তু দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রত ইয়ার যে লেসি সমূহ আছে ইয়ার যে আসলে ডাক সমূহ নিবিদা সমূহ দিয়া হয় সেয়া গুয়াহাটির পৰা দিয়া হয়। ধুবুরী অফিসার আসলে ইয়াত কোনো কার্যকারিতা নাই এক কথা কব লাগিব আর সেই গুয়াহাটির পৰা দিয়া নিবিদার কিন্তু ইয়াত আসলে কার্যকরী করব যায় বিভিন্ন ধরনের অসুবিধা পায়। ইয়ার পূর্বে আমি দেখেছো যেটা আসলে মাজুলীত কিছুদিন পূর্বে যেটা নাও দুর্ঘটনা হয়েছিল বা ইয়ার পূর্বেও ধুবুরী মানকাচ রুটত বা ধুবুরী জলেশ্বর রুটত দেখা গেছিল মেডেটারি যেটা বৃহৎ একটা নাও দুর্ঘটনা সংঘটিত হয়েছিল তেতিয়া কিন্তু দেখা গেছিল কিছু ক্ষেত্রে কিছু লাইফ জ্যাকেট আহিছিল যেখানে ধুবুরী কাছারি ঘাটের পর ধুবুরী যোগমায়া ঘাটের পর বা ধুবুরী পঞ্চু ঘাটের পর যেখানে মূল ঘাট যোর পর আসলে ফকিরগঞ্জ মানকাছর ইত্যাদি স্থানলৈ যে নাও যোগাযোগ চলে যে অভ্যন্তর পরিবহন যোগাযোগ চলে জল যোগাযোগ এক কথা তারপর কিছু ক্ষেত্রে লাইফ জ্যাকেট দিয়া হয়েছিল কিন্তু এই সব যে ঘাটের কথা আমি আজি উল্লেখ করেছো এই মুহূর্তে যে কোয়া হয়ে আছে এয়া হয়েছে আসলে সরু সরু ঘাট যিবর ঘাটের পর ওসর সম্মুখ চরখনলৈ বা ওসরের পর দুই এখন চরলৈ সংযোগ স্থাপন করা হয় এনেকুৱা বহু ঘাট আছে আসলে কবলৈ গেলে সংখ্যার হিসাবত যদি যাও এশ দুশ হয়তো ঘাট হয়ে যাব এনেকুৱা সরু সরু ঘাট আর সেই ঘাট সমূহের প্রতি কিন্তু আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে হোক বা প্রশাসনে হোক তেওঁলোকৰ কোনো নজরে না থাকে তার ফলে যেনেকুৱা অবস্থা সৃষ্টি হয় তার ফলত কিন্তু দুর্ঘটনা সমূহ বৃদ্ধি পায়। দুর্ঘটনা হওয়ার পিছত কিছুদিন ব্যবস্থার নামত বন্ধ করে দিয়া হয় পুনের আকৌ সেই একই অবস্থা অর্থাৎ পাহৰিবলৈ তেওঁলোকে এতিয়া সময় দিছে কেদিনমান পাহৰক মানুহখিনি এইখিনি কথা পাহৰক যে এনে ধরনের
দুর্ঘটনা এটা সংঘটিত হয়েছিল আকোলোকে আগর দরকে সেই ধরনের জলপরিবহনের যে ব্যবস্থা সেয়া অব্যাহত রাখব এই বিষয়ে ব্যবস্থা নিশ্চয়ই লোক পরবর্তী সময় আভ্যন্তরীণ জলপরিবহন বিভাগে আপনাকে ধন্যবাদ জানাইছো জ্যোতির্ময় চক্রবর্তী শেহতীয়াকৈ আপনি এইখানে কথা জানালে আর সেয়া বিপদসংকুল যাত্রা অব্যাহত রাখিছে এটা শিক্ষক শিক্ষয়িত্রীর যে দৃশ্য আপনার দেখাবলে চেষ্টা করেছো কালি যেহেতু একটা অঘটন সংঘটিত হয়েছিল তারপরে বন্ধ করে দিয়া হয়েছে মুহূর্তত কিন্তু বিপদসংকুল যাত্রা এটা তুলুঙা নাওরে অব্যাহত রাখিছে।